মালদা শহরের মাধবনগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সাপ ও পোকামাকড়ের ভয়ে আতঙ্কিত। মাধবনগর এলাকায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়, একদিকে শ্রেণীকক্ষ আর একদিকে রয়েছে সীমানা প্রাচীর এবং সামনের দিকে রয়েছে প্রবেশদ্বার। বিদ্যালয়ের পূর্ব দিকে রয়েছে রাজ্য সরকারের হর্টিকালচার দপ্তর, সেই দিকে রয়েছে কাঁটাতারের বেড়া, দপ্তরের চারপাশ জঙ্গলে ভরা। সেখান থেকেই বিষধর সাপ মাঝে মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করছে। বিদ্যালয়ের সহশিক্ষক প্রশান্ত মিশ্র অভিযোগ করেন, জেলা প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। তিনি আরো জানান, ছাত্রছাত্রীদের সাথে তারাও আতঙ্কে রয়েছেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমরা মাধবনগর প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি, ইভেন আমরা ডিএম সাহেবকেও এর আগে চিঠি দিয়েছি। মানে আমাদের ক্যাম্পাসটা আমরা চেষ্টা করি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং আমরা বাচ্চারা এবং শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করা হয় সেই ব্যাপারে। এবং আপনারা হয়তো খেয়াল করেছেন আমাদের ক্যাম্পাসটা পরিষ্কার আছে, কিন্তু আমাদের ক্যাম্পাসের পাশে আমাদের রাজ্য সরকার হর্টিকালচারের একটা অফিস আছে, সেটা অফিস নয়, সেটা একটা ফরেস্ট বলা যেতে পারে। এবং সেখানে বিষধর সর্পের যেরকম উপদ্রব, আমাদের সবসময় ভয় লাগে, প্রত্যেক বাচ্চা কাচ্চাই বাবা মার কাছে তার রত্নের মতো, এবং আমাদের কাছেও তারা কিন্তু আমাদের সন্তান থেকেও বড়। এবার সেখানে দেখা যাচ্ছে যে বিষধর সর্প যে কোনো সময় আসছে যাচ্ছে এবং যে কোনো সময় বড় কোনো বিপদ ঘটতে পারে। আমরা দীর্ঘদিন ধরে বারবার করে বলেও প্রাচীরের ব্যবস্থা হয়নি বা জঙ্গল পরিষ্কারে কোনো রকম কোনো উদ্যোগ না হয়নি। ডেঙ্গুর একটা প্রকোপ চলছে, ডেঙ্গুর প্রকোপের জন্য আমরা চেষ্টা করছি সবসময় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিন্তু আমরা আমাদের ক্যাম্পাসটা পরিষ্কার রাখতে পারি, কিন্তু তার বাইরে তো আমাদের এখতিয়ার নেই। আমরা একাধিকবার সবাইকে মানে জানিয়েছি এবং লিখিতও সেটা দিয়েছি, এই ব্যাপারে কারো কোনো হেলদোল নেই। এখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা এবং আমরা আতঙ্কিত কবে কোন সময় কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বা বাচ্চারা দুর্ভোগের মধ্যে পড়তে পারে, বিপদের মধ্যে পড়তে পারে এই ডেঙ্গু বা ম্যালেরিয়া বা হেনাতারা এগুলোর জন্য। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।